দর্শক সবাইকে স্বাগত লা অলিভার সৌজন্যে হেলদি ডায়েট অনুষ্ঠানে। আপনারা নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কী নিয়ে আলোচনা করব। আসলে আমরা স্বাস্থ্য ঠিক রাখার জন্য, আমাদের সুস্বাস্থ্যের জন্য আমরা কী করব, মূলত এসব বিষয়ে আলোচনা করব। আজকে আমার অতিথি ডাক্তার নাইমা শারমিন হক, গাইনি রোগ বিশেষজ্ঞ। আপনাকে স্বাগত আপনার আমাদের অনুষ্ঠানে। তো আপনি তো গাইনি রোগ বিশেষজ্ঞ, স্বাভাবিকভাবে আসলে আমরা যে এই এই সংশ্লিষ্ট যে সমস্যাগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। তবে আমি একদম শুরুতেই বলতে চাই, আমরা কিন্তু জানি যে প্রত্যেকের বয়স সন্ধিকালে ঠিক সমস্যা না হোক, এক ধরনের পরিবর্তন কিন্তু আসে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। তো এটা কিন্তু অনেক সময় কেউ বলতে চায় না, আবার এই এই বিষয়গুলো নিয়ে অনেক আলোচনাও করতে চায় না, কিন্তু আসলে তো এই বিষয়গুলো জানা দরকার। বয়স সন্ধিকালে কী কী সমস্যা হতে পারে, কী করণীয়? দেখা যায় যে 13-14 বছর বয়সে যখন মেয়েদের প্রথম মাসিকটা হয়, হওয়ার পরবর্তীতে 2-4 মাস তাদের এলোমেলো মাসিক হতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু যখন সাইকেলটা অ্যাস্টাবলিশড হয়ে যায়, তখন আসলে মাসে মাসেই মাসিকের পদ্ধতিটা এটা পুনরাবৃত্তি হওয়ার, প্রতি মাসে না হয়ে 2-3 মাস পরপর হচ্ছে, অথবা 6 মাস পরপর হচ্ছে, কারো গিয়ে বছরে 2-4 বার হচ্ছে, এই প্রবলেমটা নিয়ে আমাদের কাছে বেশি আসে। এই সময়টাতে এই কিশোরীর আসলে খুব বিশেষ একটা যত্নের প্রয়োজন। এটা অবশ্যই তার, যেহেতু শারীরিক একটা পরিবর্তন হচ্ছে, মেন্টাল সাপোর্ট তো তার লাগবেই, কারণ এই যে শরীরের পরিবর্তন, মাসে মাসে তার শরীরে যে হরমোনের একটা পরিবর্তন আসবে এবং মাসে মাসে শরীর থেকে একটা নির্দিষ্ট পরিমাণ রক্ত তার বের হয়ে যাবে, এটার জন্য তার কিন্তু আসলে একটা মানসিক প্রস্তুতিরও দরকার। তার পাশাপাশি ডায়েট, ডায়েট গুরুত্বপূর্ণ এই কারণে, যদি কারো ডায়েট হ্যাবিট ঠিক না থাকে, মানে যদি কারো ফ্যাটি ফুডের প্রতি আসক্ত থাকে, যদি বাইরের খাবারের প্রতি আসক্ত থাকে, তাহলে আসলে এই জিনিসগুলো শরীরের জন্য খারাপ হয়। দেখা যায় যে ওজন বাড়তে থাকে এবং একটা সময় শরীরে হরমোনাল ইমব্যালেন্স হয়ে যায়। তো ডায়েটারি মডিফিকেশন বলতে আমরা সাধারণত যা বলে থাকি, যে প্রতিদিনের খাদ্য তালিকায় প্রোটিন খাবারের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে এবং কার্বোহাইড্রেটটা একটু কমায় দিতে হবে। এখন কার্বোহাইড্রেট কী কী আমরা সাধারণত প্রেফার করে থাকি, আমরা সাধারণত বলি যে যদি সম্ভব হয় রুটি খাওয়ার জন্য 2 বেলা এবং 1 বেলা ভাত খাবে, যদি কারো মোটা হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে। আর যদি কেউ মনে করেন যে না, আমি ভাত খেলেও সমস্যা নাই, সেক্ষেত্রে আপনি আপনার ডিজায়ার অনুযায়ী ভাত খেতে পারবেন। আর প্রোটিন কন্টেন্টের মধ্যে আমরা মাছ, মাংস, ডিমের সাদা অংশ, দুধ, এই জিনিসগুলোকে প্রেফার করে থাকি। তো যখন দেখা যাবে আপনি ব্যালেন্স ডায়েটেও আছেন, তার পাশাপাশি আপনি প্রতিদিনের যে আপনার স্বাস্থ্য সচেতনতা, মানে রোজ একটু হাঁটা, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা হাঁটা, কিংবা ঘরের ভিতরে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা, এই জিনিসগুলো আসলে খুব উপকারী হয়। এই বয়সী ছেলে মেয়েদের কিন্তু এই ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, যেটা সবসময় আপনারা চিকিৎসকরাও না বলেন খেতে, আবার একই সঙ্গে অভিভাবকরাও কিন্তু জানে, অনেক সময় হয়তো পারে না, নিয়ন্ত্রণ করতে পারে না তাদেরকে, তো সেই ক্ষেত্রে এটা তো বোধহয় নিয়ন্ত্রণ করা সবচেয়ে বেশি জরুরি। আপনি ছোট থেকে আপনার সন্তানের খাদ্যাভ্যাস যেটা, সেটা কিন্তু তৈরি করার দায়িত্বটা আপনার। আর উঠতি বয়সী মেয়েদের জন্য খুব প্রকট একটা সমস্যা হচ্ছে পলিসিস্টিক ওভারির সমস্যা। এইটা হরমোনাল ইমব্যালেন্সের জন্য যেমন দায়ী, তেমনি কিন্তু ওজন বেড়ে গেলেও পলিসিস্টিক ওভারির একটা প্রবণতা থাকে। এই ধরনের গ্রুপের পেশেন্টদেরই আসলে মাসিকের অনিয়মিতকরণটা হয়ে যায়, তখন তাদের জন্য প্রথম আমাদের মানে যেটা অ্যাডভাইস থাকে সেটা হচ্ছে ডায়েটারি মডিফিকেশান। যদি কারো ডায়েটারি মডিফিকেশান এবং রেগুলার এক্সারসাইজে যদি কারেকশান না হয়, তখন আমরা গিয়ে মেডিকেশানের দিয়ে তার মাসিটাকে নিয়মিত করার চেষ্টা করি। অনেক সময় থাইরয়েডের প্রবলেমও থাকে। হ্যাঁ, থাইরয়েডের প্রবলেমও থাকে। থাইরয়েডের প্রবলেমটা আসলে এটা জন্মগতভাবে থাকতে পারে কারো কারো, আবার যেমন মায়ের ছিল সন্তানের হতেই পারে। এই ম্যানিফেস্টেশনটা কিন্তু আবার আপনার ওই মাসিক হওয়ার পরেই ধীরে ধীরে আসতে থাকে। আবার আরেকটা জিনিস দেখা যায় যেসব বাচ্চাদের থাইরয়েডের প্রবলেম থাকে, তারা হচ্ছে যত মানে যাদের বয়স বাড়ার সাথে সাথে ওজন বৃদ্ধির প্রবণতাটাও বেশি থাকে, সেক্ষেত্রে আবার আমাদেরকে আসলে থাইরয়েড হরমোন দিয়েই সেটাকে ট্রিটমেন্ট করতে হয়। আচ্ছা, বয়স সন্ধিকালে শুধু এই সমস্যা না, ছেলে মেয়ে সবারই কিন্তু ওই সময় আসলে তাদের ভাবনার একটা নতুন জগৎ তৈরি হয়, তাদের শারীরিকভাবে কিছু পরিবর্তন আসে, সেই সময় কিন্তু তাদের মানসিকও একটা পরিবর্তন হয়। খুবই স্বাভাবিক, ওই সময় কিন্তু ছেলে মেয়ের গলার ভয়েস চেঞ্জ হয়, আর নানান কিছু দেখা গেল, মুখে ব্রণ ওঠে, এবং তাদের কিন্তু একটা মানসিক পরিবর্তনও হয়। সেই ক্ষেত্রে কিন্তু গার্জিয়ানদের পাশাপাশি আপনার তার আশেপাশে যারা রয়েছেন তাদের কিন্তু অনেক বড় দায়িত্ব। হ্যাঁ, অবশ্যই। আমাদের এখন আমাদের দেশেও শুরু হচ্ছে, কিন্তু আমাদের আশেপাশের যেসব দেশ আছে সব জায়গায় কিন্তু
খুব ইম্পর্টেন্ট একটা টপিকস হচ্ছে সেক্স এডুকেশন। যখন আপনার সন্তান ধীরে ধীরে 10, 11, 12, 13 বছরের দিকে এগিয়ে যাবে, বাবা মা হিসেবে কিন্তু এটা আপনার দায়িত্ব যে আপনার সন্তানকে বুঝিয়ে দেয়া, যে যদি মেয়ে বাচ্চা থাকে তাহলে মা বুঝিয়ে দিবেন যে এই সময় তার কী কী পরিবর্তন হতে পারে, অথবা যদি আপনার ছেলে সন্তান থাকে সেক্ষেত্রে আমি মনে করি বাবাদের ভূমিকা অনেক বেশি। কারণ একজন বাবাই কিন্তু একজন ছেলে সন্তানকে সঠিকভাবে বোঝাতে পারবেন যে এই সময় তার কী পরিবর্তন আসতে পারে। প্লাস এই সময় কিন্তু বাচ্চাদের মধ্যে একটা শাইনেসও কাজ করে, যেমন দাড়ি গোফ আসাটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু আপনি আপনার সন্তানকে যদি অ্যালাউ করেন যে সে ক্লিন শেভ থাকবে তাহলে কিন্তু মনের ওই পরিবর্তনটা কিন্তু আসে না। কিন্তু এইখানে একটা প্রতিবন্ধকতা কিন্তু আমাদের দেশে থাকে যে মাত্র 9-10 পরে এখন আর কি শেভ করবে, এটা কিন্তু আছে। কিন্তু সবার হেয়ার গ্রোথ তো একরকম না, হ্যাঁ একরকম না, এবং মানসিক চাপটাও কিন্তু একরকম থাকে না। কি অনেক সন্তান আছে যে অনেকে খুব ইজিলি মানে অ্যাডাপ্টেড হয়ে যায় শারীরিক পরিবর্তনের সাথে, আবার কারো কারো দেখা যায় যে মানসিক দিকের চাপটাও এত বেশি থাকে যে তাকে কখনো কখনো কাউন্সিলরের কাছেও নিয়ে যেতে হতে পারে এবং তার কাউন্সিলিং দরকার। এই যে এগুলোকে সচেতন করা, মানুষের মানসিক পরিবর্তন আনা, এটাও তো খুব জরুরি। তার জন্য তো নিশ্চয়ই আপনার সরকারিভাবে, বেসরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে, প্রাতিষ্ঠানিকভাবে, বিভিন্নভাবে কিন্তু ক্যাম্পেইন দরকার, একটা কাউন্সিলিং এর ব্যবস্থা করা দরকার। এই কারণেই তো এখন কিন্তু বই পুস্তকে খুব ছোট বয়স থেকে 7-8 লেভেল থেকেই কিন্তু আসলে বোঝানোর চেষ্টা করা হয় যে ছেলে এবং মেয়ের মধ্যে যে পরিবর্তনটা, মানে বেসিক তফাতটা কি, মাসিক জিনিসটা কি, কিংবা স্বপ্ন দোষ জিনিসটা কি, এই জিনিসগুলো কিন্তু এখন টেক্সট বইগুলোতে আসছে। কিভাবে ম্যাচুরেশনটা আসে, কিভাবে ডিম্বাণু তৈরি হয়, কিভাবে শুক্রাণু আসে, একটা মানুষের ভ্রূণের জন্ম কিভাবে হয়, এই জিনিসগুলো কিন্তু এখন 8-এর ক্লাস থেকে কিন্তু আমাদের যে কারিকুলাম আছে সেখানে কিন্তু ধীরে ধীরে আসছে। তবে আমি মনে করি বাবা মার পরে আসলে এডুকেশন সিস্টেমের প্রভাবটা বেশি। সেই ক্ষেত্রে যে একটু যদি স্পেসিফিকলি বলতেন যে এই সময় ডায়েটটা কী হওয়া উচিত। ডায়েট তো উঠতি বয়সী সন্তানের ডায়েট আসলে আপনি চাইলেই কিন্তু তাকে ডায়েটিং করাতে পারছেন না, হ্যাঁ। সো তাকে অভ্যস্ত করাতে হবে ব্যালেন্সড ডায়েটে, যেমন তার প্রতিদিনের খাদ্য তালিকায় আপনার দুধ থাকতে হবে, একটা ডিম থাকতে হবে, 2 টুকরা মাছ অথবা 2 টুকরা মাংস থাকতে হবে, পর্যাপ্ত পরিমাণ শাকসবজি থাকতে হবে, সালাদ থাকতে হবে, এবং তার পাশাপাশি তাকে উদ্বুদ্ধ করতে হবে খেলাধুলা করার জন্য। কারণ আপনি একটা 14-15 বছরের বাচ্চাকে যদি ব্যায়ামে অভ্যস্ত করায় ফেলেন তাহলে কিন্তু তার তখন কিন্তু আবার অন্য একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে, যেমন তখন আপনি যদি ব্যায়ামে আসক্ত করায় ফেলেন তখন ন্যাচারালি সে জিমের দিকে চলে যেতে পারে, তখন তাদের বিভিন্ন ধরনের ন্যাচারাল বায়োটিক্স, প্রোবায়োটিক্স যেগুলো ইউজ করা হয় মানে সেখানে মানে ওই সব ইউজে তাদের আসক্তি চলে আসতে পারে। কিন্তু সন্তানকে বলতে হবে যে হ্যাঁ খাবে, খাওয়ার পরে সেটা ইউটিলাইজ করতে হবে। এখন একটা 13-14 বছরের বাচ্চা কিন্তু খেলাধুলাটাকেই প্রিফার দেবে, প্রায়োরিটি দেবে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, এবং এটা হচ্ছে ওপেন ফিল্ডে খেলাধুলা। পুরো ফ্যামিলিরই ডায়েটারি ব্যালেন্সটা এমন হতে হবে যেন সন্তান এটার সাথে খুব ইজিলি অ্যাডাপ্টেড হয়ে যায়, এক। আর দুই হচ্ছে তুমি এক্সারসাইজ করো না কেন, তুমি হাঁটো না কেন, তোমাকে ডক্টর এটা করতে বলেছে, এই কথাগুলো না বলে প্রতিদিন মা অথবা বাবার অভ্যাসে পরিবর্তন করতে হবে। সন্তানকে হাতে ধরে নিয়ে বের হয়ে যেতে হবে, চলো আমরা একটু হেঁটে আসি। আপা আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আমরা আশা করি দর্শকও নিশ্চয়ই অনেক কিছু জানতে পারবেন। দর্শক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা দেখছিলেন লা অলিভা হেলদি ডায়েট অনুষ্ঠান। এই অনুষ্ঠান আমরা প্রায় প্রতিদিনই করব এবং প্রতিদিনই কোনো না কোনো বিষয়ে আলোচনা করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।